চলে গেল বন্টি আমার, কত দূরে চলে গেল, ওই দেখো সেই যাবে এই কোথাও নগরে। আমি আজ ঋষি প্রভাতকালে এক স্বপ্ন প্রদান করলাম। এসেছিলাম বাণিজ্য করতে দুই ভাই শঙ্কায় আর বঙ্কায়। ঋষি প্রভাতকালেই এক স্বপ্ন দেখেছি, মোদের রাজ্যে আগুনে পুড়ে ছারখার, জননী মোর হাহাকার করে কাঁদছে। না না, আর বিলম্ব করব না, দাদাকে ডাকবি বল। দাদা, আর বিলম্বের প্রয়োজন নেই, যেই জননী গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, সেই জননী আজ নয়নে জল পরিচ্ছন্ন করে কাঁদছে, হাহাকার করে কাঁদছে। মা কাঁদানো যে ভালো নয় গো, জননী কাঁদলে যে জন্ম জন্মান্তর ধরে সন্তানকে কাঁদতে হয়, তাই তো, আর মায়ের কন্ধন আর সহ্য হয় না। দাদাকে ডাক দিয়ে বলবো, দাদা আর তো আর রব না, যেতে হবে ছুটে নিজের রাজ্যে। দাদা দাদা, সকলকে কুশলে রেখো মঙ্গলে রেখো, আজই দীর্ঘদিন হয়ে গেল বাড়িতে আসা, পড়ে না পড়ে না ওই রাজ্যের কথা মনে, আজ সকল কিছু ভুলে যায় ওই শুধুমাত্র শুধুমাত্র একজনের কথা ভেবে ভেবে। আজ আমার জীবনে কেন এলে গো তুমি বলতে পারে, কেন এলে তুমি, আজ যে সবকিছু আমি ভুলে গেলাম। ও গো মালিনী, আজ এমন কি করে দিলে, বসে থাকলেও তোমার কথা ভাবি, শুয়ে থাকলেও শুধুমাত্র তোমার কথা ভাবি, কেন কেন তুমি আজ আমার জীবনে এলে। তবে আজ পারিচ্ছি, দীর্ঘদিন হয়ে গেল সকলে আমার মুখমানো চেয়ে রয়েছে, কেউ আমায় বলতে পারে না দাদা, দাদা মোরা কি ফিরবো না দেশে, মোরা কি ফিরবো না রাজ্যে। ওই ওই শুধু মালিনীর মুখমণ্ডল আবার চোখে ভেসে যায়। দাদা একি একি ভাই বকাই, আজ কেন তুমি চিৎকার করে রয়েছো, নয়নে বাড়ি করে রয়েছো, কারে তো বড় স্পার্টা, আজ আমার ভাই বঙ্কাইকে যদি কোনো কথা বলে থাকে তুমি একটিবার তার নাম উচ্চারণ করো, তার মস্তক বিচ্ছেদন করব। দাদা হে ভাই, আমরা কি কোনো অকর্ম করেছি যে আমাদের কি কোনো কথা বলবি। তবে ভাই, দাদা হে ভাই, নিশি প্রভাতে কালে নিশি প্রভাত কালে স্বপ্ন দেখিলু, স্বপ্ন দেখেছ, বাণিজ্যে মোর পুরে হয়েছে ছারখার, গর্ভধারণে জননী মোর হাহাকার করে কাঁদছে। হাতে মন স্থির ধরে না দাদা, তাই তো, ওরে ভাই তা হতে পারে না, আজ আমরা দু ভাই রয়েছি বাণিজ্যে, জানো ভাই জানো, আরো রয়েছে চারখানা ভাই মোদের, ওই জননী জননীর কাছে পিতার কাছে। তাই বলি দাদা, কেন যেন মন মনখানা বিচলিত হয়ে গেছে, আর স্থির ধরে না। তবে ভাই, তাই তো আমি বলি চরণ ধরে দাদা, আর আমরা হেঁটেই থাকবো না দাদা, চলো না আমরা বাড়ির দিকে, আমরা বাড়ির অভিমুখে রওনা দিই। বেশ ভাই বেশ, আজ যদি ফিরে যাই আমি নিজ রাজ্যে তবে সন্তুষ্ট হবে ভাই, বলো। অবশ্যই অবশ্যই হবে, তবে বিলম্ব নয়, সকল মাঝি মাল্লাকে বলো সকলে তৈরি থেকো। জানো ভাই, তবে একটি কথা, কি কথা, তোমরা সুন্দর করে সাজিয়ে ফেলো, আমরা যাবো রাজ্যে। জানো কিন্তু কিন্তু আমি যে দীর্ঘদিন দীর্ঘদিন এই রাজ্যে রয়েছি বাণিজ্য করার তরে, তাই তো
ওরেকে ধার দেনা হয়েছে ভাই, সকলকে একটা শোধ করে দিতে হবে দাদা। হে ভাই, হ্যাঁ সঠিক কথা বলেছে দাদা, ঋণী হয়ে থাকতে নেই, ঋণকে পরিশোধ করে দিয়ে আমরা ফিরে যাব নিজ রাজ্যে। ঠিক বলেছ, চলো অপেক্ষা করো, এসো এসো। ডাকি চারিল আশারি যারা সবাইল, আশারি যারা সবাইল, তুমি কবি আসবি গো, আশারি যারা সবাইকে।
দশটার দিকে আসার সময় দিয়েছি, কিন্তু সে এখনো কেন আসে না? না না, আমার যে কিছু ভালো লাগে না। সে যদি আমার কাছে না আসে, আমার যে কিছুটি ভালো লাগে না, কিন্তু সে আসে না, আসে না। কিন্তু আমার সেই হাবুটা কোথায় গেছে? এখনো যে আমার কাছে আসে না। হাবু, এই হাবু, হাবু, বাংলার সাজন ছাইরা দিয়া ইংলিশের সাজি ধইরাছে, গ্রামের মাইয়া শহরেতে আইসা মডেল সাইজাছে, গ্রামের মাইয়া শহরে দে আইসা মডেল সাইজা। আমার করিস না তুই দিদিমণি, বল না দিদিমণি, তুমি আমাকে দিকে পাঠালি, এই অমন করে বলতে হয়? বল দিদিমণি, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? উপরবেলা আমাকে যদি সুন্দর বানাই, তবে সুন্দর হব না? আর আমাকে কালো বানিয়ে দিতে জানো? ও কালো কইলার মতো ময়লা ছুরি আমায় মজিয়ে দিল মো, আমায় মজিয়ে দিল মন, কালো গোয়েন্দার মতো মহিলা চোরি মজিয়ে দিল মন, আমার মজিয়ে দিল মন। দিদিমণি একটা কথা বলবো? বল। তুমি কালো, আমি কালো, কি করবো বল? দেখো তোমার হাতগুলো ধরো, আমরা দোনো না ব্লিচ করে, ওই যে ব্লিচ না, ওই কেন আমার তোমার হাতে ধরো, আমার হাতে নিয়ে না। শুন না, দেখ না, আমার কিছু ভালো লাগে না, আমার মনটা খুব খারাপ। আচ্ছা ভালো লাগে না তা কি করবো? ওই জন্যই তো মন খারাপ, জানিস তো আজকে দশটার দিকে সেই বাবুটি আসার কথা বলেছি, কিন্তু আমার এই মালিন ভবনে তো এখনো আসেনি। সেই বাবু যদি আমার কাছে না আসে, আমার কিছু কি ভালো লাগে বল না? যখন আসেনি বলছি রাজেশকে ফোন করব। নাম্বারটা বলতো রাজেশের, নাম্বারটা বলতো। আচ্ছা বলছি কি বাড়িতে আছেন নাকি? ও দিদিমণি ডাকবো তো এখন, বল আমার কাছে কেউ নেই, তার এখন আসতে পারে, এখন আসতে পারে। বলছি কি লজ্জার কথা বলতে পারি না, বলবো কেন? ওর শ্বশুর বাড়িতে গান করছে, দেখি দেখি দেখি। আচ্ছা বলো বলো। আচ্ছা বাবু, কি করছো গো? জানো তোমাকে ছাড়া আমাকে কিছু ভালো লাগে না, একটিবার তুমি আমার কাছে আসো না। ও তুমি ব্যস্ত আছো? ইস, এই হাবু, হাবু সে যে ব্যস্ত আছে রে, এখন আসতে পারবে না। আর যত কল করতে পারো, হ্যালো, আচ্ছা বলছি কি বাড়িতে আছো নাকি? বলছি এটা লেগেছে, এটা লেগে যাবে, এটা লেগে যাবে, চার পাঁচশো দিন কাম আছে নিশ্চয়ই। আচ্ছা মানে লুট তো করবো।
করবই, টেনশন নাই। আচ্ছা বলছি কি, আসতে পারবা? হ্যাঁ ঠিক আছে ভাই, রাখ, কথা বলবা কি না? আচ্ছা ঠিক আছে, রেখে দে ভাই, আর কাউকে ফোন করবো। আচ্ছা আচ্ছা বলছি, গৌরার নম্বরটা কত দিবি? গৌরার গৌরের গৌর গৌরের নম্বরটা, গৌরের নম্বরটা দিয়ে পারবি? 55 0 5 5 12 ধর লিয়ে দে তাহলে। ধর না বে জগদি শালাকে, ফোন ধরতে পারিস না। হ্যাঁ হ্যালো হ্যালো। আচ্ছা গৌর ভালো আছিস তো ভাই? আবে লোটাড়ি লেগে গেছে, টেনশন নাই বে, আয় না বে। আবে কি আবে কি রাখ, রেখে দে। কেন বলছে? আমার কাছে টাকা নাই, হাফ বোতল 60 লিয়ে আসবে তো। কি না না মোটো চলবে না, আমার কাছে আসবি, তার মন জয় করবো, তাকে ভালোবাসবো, আদর দিব, আসবি না, পয়সা আসবি না, না 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 এ হতে পারে না। কিন্তু তোর যে বাবু আসার কথা ছিল সে এখন আসে না কেন? যদি ও মরে যায় তোর বদলে আর অন্য নাই? কিন্তু দেখ তোর বাবু যদি আর 1 ঘন্টার মধ্যে যদি আসে তো আসবি, নাহলে তার সাথে কোনো কথা বলবো না, বলবো না, বলবোই না। আচ্ছা ঠিক আছে আমি বলে দিব। ও গো বিদিরে মেয়ে জোসনাই আমাই কথা দিয়াছে, বলি সকাল বেলা ওইটা দেখি আমার আগা পেয়েছে। বেদের মেয়ে জোসনাই আমাই কথা দিয়াছে, বেদের মেয়ে জোসনাই আমাই কথা দিয়াছে, সকালে ওইটা দেখি বাবুর আগা পেয়েছে। কত ছলা তোমায় না দেখলে আমার। বলছি কি দিদিমণি, আমি হিপিয়ে যাচ্ছি তো তুমি ধরতে পারো না? ভাই বঙ্কাই কি বলেছি আমি? ও ভাই আমি ধার দে না সৎ করে দিয়ে ফিরছি, কিন্তু না আমি যে মিথ্যে বলেছি আজকে মনে পড়ে যায় সেই মালিনীর কথা, আজকে চোখে ভেসে আসে তাই বিলম্ব করব না, আমি যাব ওই মালিনীর বাড়ি। অগো মালিনী, জোসনা মায়া লাগাইছে, দিবানা বানাইছে, তিহৃতি শিখাইছে, কি মায়া লাগাইয়া জোসনা আমায় ডাইকাছে। বাবু কে আপনি? ও বাবু আপনি কি শুনতে পাচ্ছেন না, গান গাইছি তো, প্র্যাকটিস করছি তো, ওদিকে মুখ ডান। জোসনা মায়া লাগাইছে, দিবানা বানাইছে, জোসনা মায়া লাগাইছে, দিবানা বানাইছে, তিহৃতি শিখাইছে। আপনি কে? চিনতে পারছো না? বাবু আমায় চিনতে পারে না, চিনবে? ছাড়ু আপনি কে? আমায় চিনতে পারছে না তাই না? কে আপনি? কে চিনতে পারলে বলতাম না গো, নাকি নেবে? আপনি তো মোটা লোকটা আছেন তো? আমি শঙ্কা। ও শঙ্কা? আমি রাজা বাবু। ও রাজা বাবু। আর যদি এই মালারি লোভ না হয় সে যে আমায় চিনবে না, নেবে বাবা?
লেবো না গো। নেবে না? আর কিছু লেবো না গো। আমি চলে যাব? না না। কেন? আচ্ছা তুমি কাঁদছো কেন? দিদিমণি একেবারে হুট করে মরে গেছে। তোমার দিদিমণি মারা গেছে? ওই যে পায়খানা বাথরুমে হাঁকা করে রাখা ছিল এসিড, ওই এসিড খেয়ে কেকড়ি মেকড়ি লেগে মরে গেছে। এ হাবু, এ হতে পারে না। তোমার নাকের দিব্যি, তোমার নাকের দিব্যি, আমাকে ছেড়ে যেতে পারে না। কানের দিব্যি, আমার কানের দিব্যি, এ কি সত্য? তবে কি সেই মালিনী আমায় ছেড়ে চলে যাবে? তা সত্য হতে পারে না। চলে গেছে হাবু। তবে যখন চলে গেছে অন্তিমবারের মতো, তার মুখখানা আমি দেখতে দেবে না? আচ্ছা আমি দেখে আসি মুখটা, মানে ও ঘর কো আছে না? বেশ তুমি দেখে এসো। হাবু, বাড়ি থেকে ফোন আসলো। কি বাবু আসতে পারবে না? কি বাবু আর আসতে পারবে না? সে বাবু আসতে পারবে না, সে যাচ্ছিল বাণিজ্যেতে, বাণিজ্য করে বাড়ি যাচ্ছিল আর নৌকাতে ডুবে মারা গেছে। এ কি বললি তুই? এ হতে পারে না, এ হতে পারে না। সে বাবু যে আমার অন্তঃসুরে রয়েছে, হতে পারে? হতে পারে আমি এখানে সে বাবু বাদে অনেকে এসে মনোরঞ্জন করে দেয়, কিন্তু সে বাবুকে যে আমার অন্তরে জায়গা দিয়েছে, সে বাবুকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সে বাবুকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না বাবু। বাইরের লোক এসেছে কিছু দিয়ে বলবো কে? ওই যে আমাকে লোক এসেছি, খবর দিলই না তাই তোমাকে বললাম। কে এসেছে? ওই যে ও মারা গেছে না, তো ওদের মধ্যে একজন জীবিত ছিল তাই এসে আমাকে বলে গেল, আমি তোমাকে বলে দিলাম। আমি এখন কারোর সঙ্গে দেখা করতে পারবো না। লাহাস আছে বাবুর বাইরে। না না আমি যাবো না, আমি যে নিজনে দর্শন করতে পারবো না তাকে। হাবু নিয়ে চলো না ভাই। কি বলবো বাবু, একবারে টেড়া করে মুখ উড়িয়ে দিয়েছে। কেন? পা একবার উপরে চড়িয়ে, মালিনী বলে প্রাণে মারা গেছে, কিন্তু সত্যই সে বসে বসে মারা যায়নি তো? মালিনী অগো মালিনী, ও মালিনী, কি একদম আমাকে ছুবি না, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, চাই না, চাই না। এ কি মালিনী? তবে হাবু, বাবু তুমি মিথ্যে বললে আমায়। মিথ্যে বলিনি, ওটা আত্মা বলছে, আমি বলছি না। তার আত্মা বলছে? তবে কি সত্যই সে মারা গেছে? আপনার নাকের দিব্যি, আরো জাঘার দিব্যি, বুকের দিব্যি। আই চুপ কর। আজ আমি বড় আশা নিয়ে এসেছি, আর আমার আশা পূর্ণ হবে না? আজ মালিনী মান করেছে। ও গো আজকে আমি তোমার জন্য সর্বহারা হয়েছি, আজ তুমি অভিমান করেছো বুঝি, তবে আমি তাকে ডাক দেবো, দেখি আমার ডাকাতে সে ছাড়া দেয় কিনা। মালিনী, ও মালিনী, ও গো শোনো না মালিনী, তুমি আমাকে ছবি না বলছি না? এই হাবু, হ্যাঁ তোর বাবু না মারা গেছিল? বাবু মরেছে, গুন্ডটা ছুটটা ছুটটা কিভাবে বলেছে আপনি শুনতে পাওনি? বাবু জলে, বাবু জলে ডুবে নৌকাতে মরে গেছে, নৌকাতে ডুবে নিতে জলে মরবে কিভাবে, এটা কথা বলেছিলাম আমি। কি নৌকাতে কেউ মানুষ মরে নাকি? এই তবে কিন্তু সে আসতে দেরি করছে, আমি তার সাথে কোনো কথা বলবো না, বলবো না, বলবো না। অগো এরকম এরকম ভালোবাসা প্রেম প্রীতি করবেন? শিখেলো আমার কাছে কি করে? ব্যাস আস্তে আস্তে ডেক খেলবো, আস্তে আস্তে টুই টুই, আর একবারে মানে ধরে নিয়ে একবারে বান 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 করবো। আচ্ছা ছাড়বো না তাই না? ছাড়লে তো পারবো। বেশ বেশ হাবু, তবে তুমি এদিকে তাকাবে না কেমন? আচ্ছা বেশ, আজ আমায় শিখিয়ে দিয়েছে হাবু কি করে মালিনীকে ভালোবাসতে হয় না, তাই না? বেশ তোমার কথা মতো তাকে জড়িয়ে ধরবো। মালিনী, ও মালিনী, মালিনী হাবু, আবার তুমি দেখছো কেন? আমার বাপের মাল আমি দেখবো। তুমি ওর তার দিকে তাকালে তাকালে যে তুমি, তুমি চুপটি করে বস থেকো, আসবে না। অগো মালিনী, এই হাবু নেবে না? এই মুক্তার মালা নেবে না? এই স্বর্ণ আংটি নেবে না? যদি নিতে চাও
তাহলে চুপটি করে বসো। আচ্ছা বাপ জীবনও যাব না, বেঁচে থাকি। হ্যাঁ তুমি থেকো। আচ্ছা ঘাইমা কেন একটা কুলার নিয়ে আসবেন তো? কি নিয়ে আসবো? কুলার, কুলার গরম লাগছে। আচ্ছা বেশ এনে দেবো। আলাদা হিট আছে মালিনী। ও যতই দূরে যাবে ততই তুমি আমার এই হিদ মাজারে জায়গা পাবে। ওগো বেশ, আর যখন তুমি বলবে না বেশ আমিও কথা বলবো না, দেখি চুপটি করে দাঁড়িয়ে থাকবো, দেখি তোমার ইচ্ছে হয় কিনা কথা বলা। সে এখন আসি না কেন? হাবু, এই হাবু কি হয়েছে? তোর বাবু যে আমার সঙ্গে আর কথা বলছি না, আমি কি করবো? ইস, সে যে রাগ করেছে হাবু, সে যে রাগ করেছে। আর একটিবার যদি আমার কাছে আসতো আমার এই হিদ মন্দিরে তাকে জায়গা দিয়ে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিতাম। জানে তুমি এবার এদিকে এসো, এই শোনো না। আজ যদি দুজনে মান অভিমান করে থেকে থাকি তবে আমাদের এই জীবন সুখময় কখন হবে বলো না? একি গো, হ্যাঁ তুমি আমাকে একটুকু ভালোবাসো না তাই না? কে বলেছে গো? তোমার কথা আমি বিশ্বাস করি না, ছেলেদেরকে কখনো বিশ্বাস করা ঠিক না। তবে তুমি কি চাই? ছেলেরা হচ্ছে এক নম্বরের স্বার্থপর না, তারা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ওগো তাই না? তোমাকে আমি কি দিয়ে প্রমাণ করে দেবো? আজ আমি নিজের প্রাণের চাইতে বেশি তোমায় ভালোবাসি। প্রমাণ করতে হবে না, আমি তোমার আজকে ব্যবহারে বুঝতে পেরেছি। আমার থেকে যদি কোনো সুন্দর রমণী তোমার কাছে আসে, না না না, তুমি আমাকে ভুলে গিয়ে তার সঙ্গে তুমি সংসার করবে। এ কি শুনালে তুমি? আমি অন্য কারো দিকে কখনো তাকাই না গো, শুধুমাত্র তোমার মুখপান চেয়ে থাকি। তাই বলি ওগো, এই হাবুকে বলো না সুন্দর করে দরজাখানা লাগিয়ে দিয়ে ওই দরজায় বসে থাকবে। তাই বুঝি এই হাবু, তোর বাবু যে মন জয় করতে হবে তার ভালো মন্দ ব্যবস্থা করতে হবে তো। আচ্ছা ভালো মন্দ ব্যবস্থা করতে হবে, এনে দি। তাই বলি আচ্ছা, আমার প্রাণে ধৈর্য ধরছে না। তাই বুঝি দাও না। হাবু কি দিলে তুমি? আজ সুরা এনে দিলে? এই কি চলছে? বিচার চলছে। এই শোনো না, তুই বাইরে থাকবি, তুই বাইরে পাহারা দিবি, কাউকে ঢুকতে দিবি না, কিন্তু আচ্ছা বলবি এখন বুক আছে। বুক আছে, বুক আচ্ছা ঠিক আছে। নেবে? দেব না, মালিনী বনি মারে বনি মা, আরে 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 দুঘু দুঘুটি মুচকু পিলা দি সারাবি। দাও দাও দাও, এসো দেখি ফিরি হোতাহি কে। Thank you.
ছোটে মুচকো পিলা ছোটে মুচকো পিলা আর যদি কেউ আসে আজ আমি কোথাও যাবো না বালিনে, আর হাবুকে বলে দাও যেন দরজার ভেতরে কেউ না ঢোকে, ওই সর্বদা ওই দরজায় দাঁড়িয়ে থাকবে, যেন একটা পিপিলে কাপড় বেশ কষ্ট না পারে। এই তোমার কবি লাগে তো রোগী মেরি দিল মে কবি লাগে তো রোগী
আমি তো তোমার কাছেই আসি। হাবু দেখ না, তোর বাবুটি নেশা হয়ে গেছে। তুমি চুপটি কেন করলে গো? কেন গো? তুমি চুপ করলে যে আমি চুপ করে যাবো? না না না, এমন কথা বলো না। নাচঙ্গি মে গাওঙ্গি মে দেরাই সাথ চলোঙ্গি তোমার জন্য সকল কিছু ছেড়ে দেব। কি বাবু? শুধুমাত্র আমি বাইরে থাকবো দিদিমণি, বাইরে থাকবো। আমি কোথাও যাব না গো দিদিমণি, বাইরে থাকবো। তুমি বাইরে থেকো হাবু। আচ্ছা আ গয়া, ঢুকতে দিবে না কি? আ গয়া দিল চুরানে মে আ গয়া। অনেক সময় হয়ে গেল, বলছি কি বুকিং আছে, পরে আসবেন পরে। অনেক সময় হয়ে গেছে। আবার দাদা কথা দিয়েছিল খানিকের মাঝে ক্ষণিক ক্ষণে ফিরে আসবো, কিন্তু এখনো তো এলো না। তবে সেইখানে গেছিলাম, ওইখানে গেছিলাম, জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারছে না। তবে এই পথ ধরে যাই, দেখি কেউ। আপনি কে? আমি কে? আমি হচ্ছি বঙ্কায়। বঙ্কায়? ওগুলা বাবা বঙ্কায় টঙ্কায় কেউ চিনি না, এখন বুকিং আছে, দু ঘন্টা পর আসি। বুকিং আছে বলছিলাম, আমার মতো রাজ মমসম দেখতে, বদনখানা তার যেন অতি অতি সুন্দর। রাজপুত্র এই পথে যেতে, কিংবা তোমার ওই
ঘরে? এই ঘরে কি গেছি বলো তো? তবে দেখতে আমাদের ঘরে নাই। হ্যাঁ, তবে এই পথে ভিক্ষা চাইতে চাইতে যাচ্ছিল। ভিক্ষি? হ্যাঁ, কথা দিয়েছিল মোর সাথে কিছু ধার দেনা বাকি রয়েছে, তা শেষ পরিশোধ করে দিয়ে ফিরে আসবে। বলো না ভাই, সত্যি কথা বলো না, তোমরা কি দেখেছো? তুমি কি দেখেছো বলো? দেখেনি তো, তবে টোটো ধরে ভিক্ষা চাইতে। এই শোনো না, তোমাকে আমি অনেক এই মুক্তার মালা তোমায় দান করে দেবো। এই মুক্তার মালা দিবি? হ্যাঁ, তুমি যদি সত্যি কথা বলো। আচ্ছা তুমি কিছুক্ষণ থাকো, আমি দেখে আসছি, মানে ওর মতো আছে কিনা। আছে, আছে, ভিতরে আছে। রয়েছে? হ্যাঁ আছে। বেশ, তুমি আমার সন্তান বলে দিয়েছো, অনেক উপকার করেছো। আচ্ছা আচ্ছা, তবে তুমি বাইরে থেকো। হ্যাঁ আচ্ছা, কিন্তু এভাবে গেলে যে গাল দিবে না? কিভাবে যাবো? তুমি আমাকে ধাক্কা দিবা, আমি তোমাকে মানে উল্টা পাল্টা বলে গাল দেবো। ও, মানে গাল তোমাকে দেবো না, মানে তুমি আমাকে সহযোগিতা করেছো যেটা বুঝতে না পারে, তাই না? হ্যাঁ। এই কি বলছো? ছাড়ো, ভিতরে খেলবে না, রাস্তা ধরে খেলবে না, রাস্তা ধরো, রাস্তা ধরো। দাদা, কে দাদা? আমার কোনো ভয় নাই, মানে মানে আমি বুঝতে পারিনি দাদা, তোমরাই নীল বসন কেন পরেছো? সত্যি সত্যি দাদা, আমি যদি জানতাম তুমি এই নীল বসন পরে আর ওই নীল বসনের কাছে যাবে, তাহলে তোমায় আমি নীল বসন পরতে দিতাম না দাদা। আবো কি চেয়েছি? ধাক্কা দিয়ে বার কর দাদা। এ কি, কে তুমি এখানে এসেছো? আমি আবি, আমার দাদা সেই আবি, তার ভাই। দাদা? কি দাদা? এই বাবুর কোনো ভাই নেই আর ও কারো দাদা নেই। তুমি হয়ে যাও বলছি, এই মালে ভ্রমণে তোমাকে আসতে কে বলেছে? হাবু, এই হাবু, তোকে বলেছে না এই কক্ষে কারো প্রবেশ নিষেধ? তুই তবে আসতে কেন দিয়েছিস? মালিনী, তার সাথে আমার সম্পর্ক রয়েছে দাদা আর ভাইয়ের, একই রক্তে গড়া আমার দাদা ভাই, এর মাঝখানে তুমি এসো না। আমি কাউকে চিনি না, শুধু তোমায় চিনতে পারে, শুধু তোমাকে চাই, এই ধরা আমার কেউ নেই দাদা। ও হাত ছাড়ে দূরে যা। এরপরেও যদি তুমি আমার সাথে ভাইয়ের সম্বন্ধ, দাদা ভাইয়ের সম্বন্ধকে তুমি মেনে নিতে রাজি না হও, হইতো হইতো ভুলে যাবো আমি তোমার ভাই, তুমি আমার দাদা। আমি চিনি না তোমার। চিনো না? না। দেখো দেখো দাদা, আমি তোমার, আমি তোমার দুই নয়ন। একই দাদা, একই দাদা, আমায় দাদা বলো না তুমি। মানে এটা ভোটকা দাদা, এ তো সাদা, এ কেন দাদা? তাকে বলো না চলে যেতে। দাদা, হ্যাঁ, তুমি মদ পান করো, সুরা পান করো, আমি তো কোনোদিন জানি না দাদা। কে বলে যে আমি মদ পান করে? এটা কি দাদা? মালিনে ভাই, তুমি কিভাবে জানবে? তুমি কি তার ভাই হলো? এই প্রতিদিন এসে আমার কাছে এসে মনোজয় করে যায় প্রতিদিন। হ্যাঁ, তবে কি মিথ্যে কথা বলতে দাদা? তুমি আমাকে ছাড়া সে একমাত্র থাকতে পারবে? এ কি বললে মালিনে? তুমি দূর হয়ে যাও বলছি, নিজ নয়নে দর্শন করতে না চাইলে তুমি দূর হয়ে যাও। আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি সুরাপান করব, আমিও সুরাপান করব দাদা। আরে ভাই ভাই, এই হত ছাড়া দাদার জন্য আজ তুই সুরাপান করবি দাদা? হ্যাঁ, তুমি ভুলে গেছো দাদা, তুমি কথা দিয়েছো মোর সনে যেতে হবে বাড়ি ফিরে, আর তুমি আজ এই মালিনীর সঙ্গে এসে রঙ্গরসে বসেছো। না ভাই না, আমি যাবো ফিরে, তোমার দুই চরণ ধরে বলি দাদা, চলো দাদা। রানী ভাই, চলো দাদা, বাড়ি ফিরে যেতে হবে। তবে তবে দেখ না, দেখ না যে আছে মালিনীর কাছ থেকে আবার নিয়েছ, তাকে বুঝিয়ে দিয়ে বল আমি আবার ফিরে আসবো। মালিনী,
তুমি আমার দাদাকে আজকের মতো বিদায় করো। বাবু এই মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছি, তার প্রতিফল যে এত ভয়ঙ্কর হবে তুমি জীবনে ভাবতে পারিনি। তুমি কেন ছলনা করলে? তুমি আমায় বলেছো তোমার এই জীবনে আমি ছাড়া কেউ নেই। তবে দাদা, তোমার পরিবার আসলো কোথা থেকে বলো না? তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি তোমায় নিয়ে যাব। কথা দিচ্ছি কিন্তু জানো, আজকে ভাই বড় স্বপ্ন দেখেছে, আর জননী হাহাকার করে কেঁদে রয়েছে। আজ মোদের রাজপ্রাসাদ পুরী ছাড় খাড় হয়ে গেছে, তাই বলি আমি ফিরে আসবো তোমার দেশে। না না, তবে এখন তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এখন আমায় বিদায় করো। তুমি তুমি বিদায়ের কথা বলো না গো, আমি যে কিছুতে তোমাকে বিদায় করতে পারবো না। এই মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে দাদা যেতে পারো না। তোমার ছাড় ভালোবাসা, চলো দাদা চলো। না দাদা না, এসো দাদা এসো, দাদা 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 জিও না সুহায়ামি বলে তোমাকে ছাড়া, বড় অসুহায়ামি বলে তোমাকে ছাড়া জিও না। বাবু এত ছলনা করলো আমার সাথে, এই জন্য বলেছিলাম কোনো ছেলেদের বিশ্বাস করি না। এই রাজেশকে তো কোনোদিনই আমি বিশ্বাস করি না। দিদিমণি গো, আজকে থেকে কাউকে বিশ্বাস করো আর না বিশ্বাস করো, আজকে থেকে আমি তোমার এই বাড়িতে কাজ করতে পারবো। কি কেন? এই তোমার যা চালচলন ব্যবহার আর আমার চালচলন ব্যবহার কেন? তুই কি বলতে চাস আমি খারাপ? দুটো অন্য নেবার জন্য পেটে গো মা, এই তোমার বাড়িতে কাজ করতে, তার জন্য আজকে থেকে কাজ করতে পারবো না তোমার বাড়িতে। আমি ছুটে চললাম, হয়তো পথে ভিক্ষে করে খাবো, কিন্তু এই জীবনে বেঁচে থাকলে আর তোমাদের বাড়িতে পা দিচ্ছি না গো। দাদা বেঁচে কি বলতে চাস? ভালো কথা বল, তুই আমার খাবি, আমার কাছে থাকবি, আমার ভালোবাসা পাবি, আমার জিনিস পড়বি, আবার আমাকে দোষার করতে চলে যাবি? বলো গো মা, তোমার এই এটা কার দাওয়া? তোমার দেওয়া? তবে এটা কার দেওয়া? বাবু দিয়ে সেটাও নিয়ে নাও। এটা কার দেওয়া? এটা কার দেওয়া? এটা আমার বউর দেওয়া আছে। বউর দেওয়া আছে? এটা কার দেওয়া? দে হাবু, তুই এত ছলনা করে পালিয়ে গেলি, বেশ তাই তো, যে কাজ করছিলাম জীবনে এই কাজ আর করবো না, ছেলেদেরকে বিশ্বাস করতে নেই। তাই তো বোনরা, তোমাদেরকে বলছি, কোনো ছেলেকে যদি মন থেকে ভালোবেসে থাকো যত তাড়াতাড়ি পারবে বিয়ে করবে, নাহলে কোনোদিন ছেলেদেরকে বিশ্বাস করবে না, নাহলে আমার মতো অবস্থা হবে। হাই রে লিখিলে কপালে
সৈন্য সামন্ত নিয়ে আমাদের এই নৌকো লুট করবে বলে চলে আসছে। না, আমরা আমরা ছেড়ে দেবো না, চলো আমরা এগিয়ে চলো, তোমরা সজাগ থাকো, প্রয়োজনে আক্রমণ করবো, চলো। আচ্ছা, আকাশের চাঁদ মনে হই এই কলার ভেলায় নেমে এসেছে, তার মধুর কণ্ঠবাণী দেখতেই বা অপরূপ সুন্দরী। ওই আজ তুমি একা কিনে এই গঙ্গায় চলে ভেলানোয় ভেসে কথাই চলেছ তুমি, আমি কে রয়েছে তোমার? আমার কোলে আমার মৃত স্বামী রয়েছে, তাই কদলের বৃক্ষতে ভেসে যাচ্ছি আমি দেবতা নগরে প্রাণ স্বামীর প্রাণদান নিতে। দেখো, কখনো শুনি নাই, কখনো নয়নে দর্শন করি নাই, আজ মানব হয়ে তুমি যাবে ওই দেবতা নগরে। কিন্তু তোমরা কেন বোধান করেছ? আমি পথ রুদ্ধ করেছে অদূর হতে, আমার ওই তোমার সৌন্দর্যর আলোর ছটা আমার নয়নে পড়ে আমার যে মন খানা কেড়ে নিয়েছে, তাই তোমার পথ রুদ্ধ করেছে। দাদা, হ্যাঁ ভাই, বারবার কিনা নয়ন জল বরিশাল করে বলছে, সে এক অভাগিনী বরাপতি সামনে করে ভেসে চলেছে দেবতা নগরে। ও ভাই, আজ হচ্ছি আমি, আমি হচ্ছি রাজা, তাই তো তার নয়ন বাড়ি মুছে দেব আমি। দাদা, হ্যাঁ, সে অভাগিনী, যাক যেটা যাচ্ছে যেতে দাও, আমরা নিজ অভিমুখে আমরা নিজ রাজ্যের থেকে কম। না ভাই না, তবে তুমি যখন আমায় দাদা বলে সম্বর্ধনা করো, আমি তোমার দাদা, চেরুব তোমার নয়ন বাড়ি মুছে দিই, আমি যে তার নয়ন বাড়ি মুছে দেব। কেমন করে? দেখো দেখো, ওই দেখা যায় মহাশ্মশান, ওই তোমার মৃত্যু স্বামীকে আমায় তুলে দাও, ওই শ্মশানে ওই চন্দন কাষ্ঠ দিয়ে দাও দাও করে পুড়ে যাবে। ন
আর তোমায় এই নৌকায় করে নিয়ে যাবো আমি রাজার সাথে। এ কখনো হবে না। হ্যাঁ আমি বেঁচে থাকতে আমার স্বামী দেবতার মুখে অগ্নি দিতে দেব না। তুমি কেন আমায় বারবার হাত ছেড়ে দিয়ে বলো সে অবলা নারী? আমি যে তার তার রূপ যৌবন দেখে যে পাগল বড় নারী, বড় নারী দেখে আমার জন্ম নয়, আমার জন্ম মানব কুলে। যদি তুমি সব ইচ্ছায় না এসো তাহলে জোর করে ওই তোমার চুলের মুঠো ধরে টানতে টানতে নিয়ে যাবো আমি এই নৌকায় করে আমার রাজপ্রাসাদে। এসো দাদা, এসো, এখনো সময় রয়েছে। আমরা জেনেছি এক অবলা নারী, কিন্তু তার পরিচয় তো জানিনি। আমি জানতে চাই না তার আত্মপরিচয়। না জানতে হবে, আমি জানতে চাই না, আমি শুধুমাত্র তাকে আমি অর্থাঙ্গিনী রূপে পেতে চাই। এসো, আমি তোমায় করছি আমি সব, তোমার সর্বঙ্গ জ্বলে পড়ে উঠবে। আমি যে পারি না থাকতে। দাদা বলেছিলাম না, বলেছিলাম না পর নারী দেখে এইরকম লোভে মত্ত হয় না। কথা শুনুনি দাদা, কথা শুনুনি। আবার হৃদয় খারাপ চালাও, দাও দাও করে পড়ে যাচ্ছে ভাই। ও গো মা, আমি দাদার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার দাদার পরিপূর্ণ অঙ্গ সম্পূর্ণ অঙ্গ দাও দাও করে আগুনের মতো জ্বলে যাচ্ছে বাগো। তুমি তুমি তো সাধারণ মানবী নও, তুমি তো এক দেবী। তুমি যদি দেবী হো মা, আমার দাদার সর্বাঙ্গ শীতল করে দাও। আমি তো পূর্বেই বুঝিয়ে বলেছি, ওকো কত না কাকুতি মিনতি করেছি তোমাদের কাছে, কিন্তু অবুজ কি করে বুঝে নিতে পারবে? একটি নারীকে দেখে তার মনের কথা না জেনে তাকে উপহাস করে তাকে বিবাহ করতে ডাকো না। আমি তোমার দুই চরণ স্পর্শ করে বলি, আয় হতভাগা কে পারবে না, পারবে না তুমি ক্ষমা করে দিতে? আচ্ছা আমি সইতে পারি না। তোমার মা না হলেও আমি সকল নারীরা মা, মা হয়ে যদি সন্তানের ব্যথা না বুঝি কে বুঝে উঠবে? এই মাত্র আমি তোমায় ক্ষমা করে দেব। জয় জয় মামনা সাহাদেবীর জয়। দাদা ভাই, আমার যে প্রাণ খানা শীতল হয়ে গেল। তোমার তপিত অঙ্গ শীতল হয়েছে দাদা? ভাই হে তবে তবে চান ভাই, আমি আমি এই মুখ তাকে দেখাতে চাই না ভাই। তাই তার এমন কি হয়েছে সকল কিছু তাকে জিজ্ঞেস করো না ভাই, তুমি জিজ্ঞেস করো। ঠিক বলেছো দাদা, এই অকুল সমুদ্র বাজে এক রমণী অভিশাপে তোমার অঙ্গ দাউ দাউ করে চলে উঠেছিল, আবার সেই রমণী তোমায় আশীর্বাদ করেছে, সম্পূর্ণ অঙ্গ তোমার শীতল হয়ে গেছে। এই সাধারণ রমণী নিশ্চয় নয়। তবে যখন আমরা এই উপকূল সাগরে তার সন্ধান পেয়েছি, একবার জেনে নেব তার কোথায় বাড়ি, কোথায় তার ঘর। দেখো তাকে জিজ্ঞেস করো, সে মানব মানবী না দেবী কি বাতার না? ও কন্যা কি সে লাগে ভাসো সাগর চলে তোমার বাড়ি কন্যা দেহ পরী
বিবাদ তোমার পিতার নাম ক্ষমা
তুমি পারবে না এই হতভাগাকে তোমার ওই অঙ্কার জলে সমাধি করতে। চাড়ো বোন চাড়ো বলো চিটুকি দাদা তোমার বাড়ি চেখেছে। সে দাদা চেদে চেদে সে হতভাগা দাদা আমি বড় বঙ্কায় আর চেদে ওই হচ্ছে তোমার ছোট দাদা বঙ্কায় আর আমি পৃথিবীর আলো বাতাস দেখতে অবশেষে দাদা আমায় বিবাহ করতে চাইল। ভাই বোনের পরিচয় হওয়ার প্রাককালে কেন তরিখানা এই সমুদ্র মাঝে ডুবিয়ে দিলে না? অতল জলে তলিয়ে যেতাম তো এই দাদা ভাই, কোনো সম্পর্ক থাকতো না তার সাথে, কেন তুমি করতে গেলে? তোমার কাছে একটি বিনতি, তুমি আমায় গ্রাস করো, গ্রাস করো ভাই। চাই না, চাই না পৃথিবীর বুকে বেঁচে থাকতে। অবশেষে দাদা আমায় বিবাহ করতে চাইল। যদি মৃত্যুকে বরণ করতে হয় তবে বললা বললা তোর ওই ঠাকুরকে আমায় দেবে মৃত্যু। আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব। দাদা গো, আজ অজানা নারীকে বিবাহ করতে চাইলে অবশেষে দেখলে তো কি হলো? তাই বলছি না জেনে শুনে কোন নারীকে অন্যায় কথা বলিও না। অবশেষে তোমার বোন বেরিয়ে গেল, তাকে তুমি বিবাহ করতে চাইলে। দাদা বলবার, আমরা চিরদিনের অভাগা, চিরদিনের পাপিষ্ট থেকে যাব। আমাদেরকে ওই রাজ্য জায়গা দেবে না, তাই আমরা আর বেঁচেই বা কি করবো দাদা? ঠিক বলেছ ভাই, এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে চলো ভাই। দাদা, আমি তো স্বামী হারিয়ে পাগলিনী হয়েছি, এবার কি তোমাদেরকে হারিয়ে আমি প্রাণ থেকে শেষ হয়ে যাব? তা বলি নি রে, দাদার মৃত্যু যদি নিজের ওইনে দর্শন করি, আমার মতো হতভাগিনী এই জীবনে কার হবে, কি হবে? তোমাদের মৃত্যু চাই না গো, চাই না। তবে ও জানতে না জেনে ভুল করেছো, এই ভুল তুমি কোনোদিন আর করবে না, আমায় তুমি কথা দাও। এই হতভাগা ছতদিন বেঁচে থাকবে ধরায়, ওই পরনারীর দিকে চেয়ে দেখবে না। আমি কথা দিচ্ছি ভক্তি। আমার মনে কি বলে জানো দাদা? বলো ভক্তি। ভেবেছিলাম এই দুঃখের ভরা জীবনে ভেসে যাব, ভেসে গিয়ে যখন তুই দাদাকে নিজে নয়নে দর্শন করব, মনের যত দুঃখ যত আঘাত তাদেরকে আমি খুলে বলবো। কিন্তু আমার মন এখন কি বলে জানো? কি বলে? তোমাদের বোন হয়ে জন্ম নেওয়া আমার ভুল হয়েছে। আর কত অপবাদ, কত গঞ্জনা লাঞ্ছনা দেবে পথে। নিষ্ঠুর নিয়তি, তোমার কিঞ্চিত মাত্র দুঃখ হবে না, তুমি হাসো, তুমি তো এই চাইলে।
তোমার যদি কলমের শক্তি থাকে তো তুমি সাগরিতে আমার মরণে লিখে দাও, না হলে তোমায় করে দিব অভিশাপ। কিন্তু তোমার মতো পাথরের হৃদয় নই, পাথরের হৃদয় নই মোর। দুঃখ দিয়েছে ঠাকুর, সইবার শক্তি দিয়েছে। ও গো দাদা ভাই, ও জানতে ভুল করেছো গো, এই ভুল আর জীবনে করিও না ভাই। বোনকে নিয়ে চল না, আমাদের তরিতে নিয়ে চলো। যখন ঠিকানা পেয়েছি, খোঁজ পেয়েছি, রাজপ্রাসাদে নিয়ে যাবো। চল বেহুলা চল, তোর লাগে স্বর্ণ মন্দির নির্মাণ করে দিব, তোর লাগে অট্টালিকা নির্মাণ করে দেব, আর আমরা সন্ধ্যা সকালে পূজা অর্চনা করব। তোমরা যে আমার জন্য স্বর্ণ মন্দির নির্মাণ করবে, সেই মন্দিরে আমি পূজারিণী হয়েই থাকবো, তাই তো? কিন্তু গো দাদা, যে মন্দিরে আমি পূজারিণী হয়ে থাকবো সেই মন্দিরে যে আমার দেবতা নই, নারীদের দেবতা হই তার স্বামী। হ্যাঁ, তার স্বামী, সে যতই বড় ভুল করে থাকুক না কেন, স্বামী তো স্বামী হয়। তাই যে মন্দিরে আমার দেবতা নেই, সেই মন্দিরে আমি পুজো করতে পারবো না। তবে গো, তবে তুমি ফিরে যাবে না রাজপ্রাসাদে? না গো দাদা। জানিস বেহুলা, বলো, আমরা মনে মনে ভেবেছিলাম আমাদের তো কোনো বোন নেই, রাজ্যে ফিরে যাব। হঠাৎ করে যখন দাদা বোনের সম্পর্ক আমাদের এই বক্ষ বাজারে, জলবাজারে, জলবাজারে পেয়েছি, বলতো বোন, একটা ভাই একটা বোনের সঙ্গে সম্পর্কই বাকি, প্রেমের গাথনে গাথা, আমরা চিরতরে কি আমাদের এই হাত এই কপাল ফাঁকা থেকে যাবে রে? না গো। কে দেবে তাহলে বল, এই ভাই ফোটার দিনে আমাদের তোকে চবের ফোটা? না গো, দিও না। কে দেবে, কে দেবে বল? চারটি দাদাকে ভাই ফোটা দিয়েছে, আমার কি মনে আসে নেই? আমার তো মনে আশা রয়েছে যে তোমাদের দুই ভাইকে ভাই ফোঁটা দেব। তবে কেমন করে, কেমন করে আমরা নেব ভাই ফোঁটা বল? তোমাদের অঙ্গে স্পর্শ না করলেও তোমাদের ছায়াকে তো দিতে পারবো। বেশ বলতে, বেশ বলতে দাদার কপালে দিলাম ফোঁটা, আহ
কত দূরে চলে গেল বন্টি আমার, কত দূরে চলে গেল, ওই দেখো সেই যাবে নগরে।